মর্নিং, আমরা হোল কমপ্লিট করছিলাম গতকাল, যতটা পড়েছিলাম তারপর থেকে দেখো যে অমল কান্তি রোদ্দুর হতে চেয়েছিল। কেমন রোদ্দুর? না খান্ত বর্ষণ, বিকেলের কাক ডাকা, সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে, এইটুক এইটাই আর কি। এবার দেখো, আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। আমরা কেউ যে যেমন হয়, বন্ধুরা কেউ মাস্টারি করে, কেউ ডাক্তার হয়, কেউ উকিল হয়। আমাদের সময় ছিল অনেকেই মাস্টার হতে চেয়েছে, অনেকে উকিল হতে চেয়েছে। এখন অবশ্য নিয়মটা অনেক বদলে গেছে, এখন আর কেউ মাস্টার আর কেউ হচ্ছে না দেখছি। যাই হোক, তো সেটাই কবি বলছেন যে অমলকান্তি, কিন্তু অমলকান্তি তো প্রথমে এসব কিছু হতেই সে চায়নি। সে মাস্টারও হতে চায়নি, ডাক্তারও হতে চায়নি, উকিলও হতে চায়নি। সে রোদ্দুর হতে চেয়েছিল, কিন্তু অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই রোদ্দুর যে একটা স্বাধীন, মুক্ত, সর্বত্রগামী তার যে বিচরণ, এমন সে নিয়ন্ত্রণহীন, তাকে সে কারোর নিয়ন্ত্রণে থাকবে না, এমনই রোদ্দুর হতে চেয়েছিল, কিন্তু সে পারল না হতে। সে এখন কি করে? না সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে, মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে, আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। অমলকান্তি সে রোদ্দুর হতে চেয়েছিল কিন্তু হতে পারল না, কিন্তু তার কি পরিণতি হয়েছে? না অন্ধকার ছাপাখানায়, রোদ্দুর যেমন উজ্জ্বল যতটা, তার আলো বিকিরণ করছে সারা পৃথিবীতে, সে সেইটা হওয়ার পরিবর্তে কি হলো? না অন্ধকার ছাপাখানায়, ছাপাখানা যেখানে সমস্ত কিছু ছাপানো হয়, সেইখানে সেই ছাপাখানাটা কেমন না অন্ধকার, যে ঠিক একদম রোদ্দুরের উল্টোটা হয়েছে। অন্ধকার ছাপাখানায় কাজ করে, মাঝে মাঝে অবসর সময়ে কবির সঙ্গে দেখা করতে আসতো তার সেই বন্ধু। আসলে সাধারণত যা হয়, এসেছে একজন বন্ধু, চা খাওয়া, এটা ওটা গল্প, বিভিন্ন ধরনের গল্প, কিরে ও বন্ধু কি করছে, ও কি করছে, কি করছে, কে কেমন আছে, এই যে বিভিন্ন গল্প আর কি। তারপর বলে উঠি তাহলে, যা হয় আর কি, আমরা কোথাও গিয়ে গল্প টল্প করে এই চলি রে উঠি, আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। কবি আবার তার বন্ধুকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতেন, যে সে এসেছিল, তার প্রতি তাদের একটা ভীষণ একটা গভীর ভালোবাসা ছিল, তাকে তারা, সেই বন্ধুকে, অমলকান্তিকে তারা অন্তর দিয়ে ভালোবাসত, ভীষণ একে অন্যের জন্য পরিপূরক ছিল এমন আর কি। আমাদের মধ্যে যে এখন মাস্টারি করে, অনায়াসে সে ডাক্তার হতে পারত, কেননা মাস্টারি করতে গেলেও প্রচুর পড়াশুনো করতে হয়, আর ডাক্তারি করাটাও এমন কিছু ব্যাপার না, সেটাও পড়াশুনো করেই সে লোকে ডাক্তার হয়, আর পড়াশুনো করেই মাস্টার। বলছে যে মাস্টারি করছে, ডাক্তার তার হওয়াটা এমন কিছু অসুবিধা ছিল না, সে অনায়াসে খুব সহজে সে ডাক্তার হতে পারত। আর যে ডাক্তার হতে চেয়েছিল, উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না, যে ডাক্তারি যদি তার পশার জমে, বা সে যদি ডাক্তারি ঠিক মতো করতে পারে, তারও প্রচুর পয়সা, আবার উকিল হলে তার ক্ষতি হতো না, কেননা সেই পয়সা সে রোজগার করতেই পারত। উকিলেরও ওকালতি করে তারাও প্রচুর পয়সা রোজগার করে। অথচ সকলেরই ইচ্ছে পূরণ হলো এক অমলকান্তি ছাড়া, কিন্তু কবি ওইখানে থেমে গেলেন। অথচ যে আমাদের কারুর কোনো অসুবিধা হয়নি, আমরা কেউ মাস্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল, অথচ সকলের ইচ্ছে পূরণ হলো, প্রত্যেকে যে যা হতে চেয়েছিল সবাই হলো, কিন্তু হতে পারলো না, কে? এক অমলকান্তি ছাড়া। সেই অমলকান্তি যে রোদ্দুর হবে, যে সুন্দরভাবে তার মানে উজ্জ্বল রোদ, বা তার যে ক্ষমতাটা, সে চারিদিকে সূর্যের আলোর যে বিকিরণ করবে, চারিদিকে ছড়িয়ে দেবে সারা পৃথিবীতে, কিন্তু সে সেটা হতে পারলো না। অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। অমলকান্তি চেষ্টা করেছিল, কিন্তু তার রোদ্দুর হওয়া হলো না, তার জীবনটা সুন্দর একটা সম্ভাবনাময়, একটা সুন্দর স্বাধীন, মুক্ত, সর্বত্রগামী সে হতে পারলো না। সেই অমলকান্তি হচ্ছে সেই আমার সেই বন্ধু অমলকান্তি, যে রোদ্দুরের কথা ভাবতে ভাবতে
ভাবতে ভাবতে আরও দুটো ভাবতে আছে, এখানে তোমাদের এখানে দেখছি আর দুটো নেই, চারবার ভাবতে আছে, মানে সে শুধু ভাবতই আর কি যে আমি রোদ্দুর হব, আমি রোদ্দুরের মতন এইরকম একটি হব। তাহলে রোদ্দুরের কথা ভাবতে 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 যে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল, যে সবসময় সে রোদ্দুরের কথা ভাবতো, একটা সুন্দর ওইরকম একটা জীবনের কথা, স্বাধীন মুক্ত সর্বত্রগামী নিয়ন্ত্রণহীন এরকম একটা জীবনের কথা সে ভাবতো। মানে ভাবতে ভাবতে সে ভেবেছিল আমি রোদ্দুর হব, সে নিজেই একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল যে এইরকম একটা সুন্দর জীবন, একটা উজ্জ্বলময় জীবন সে চেয়েছিল, যে সে কারো নিয়ন্ত্রণে থাকবে না, সে এমন একটা কিছু হবে মানে সমস্ত পৃথিবীতে তাকে যেন সবাই চিনবে, তার সব কিছু সে চারিদিকে ছড়িয়ে দেবে এমন একটা জীবন সে চেয়েছিল। কিন্তু সেই অমলকান্তি সে রোদ্দুর হতে পারেনি, এইটাই কবির দুঃখ। এই হচ্ছে কবিতা, তোমরা কবিতা খুব ভালো করে পড়ো, এবং সে কেন রোদ্দুর হতে পারেনি বা কি বিভিন্ন ধরনের প্রশ্ন হবে, এর থেকে সে রোদ্দুর হতে চেয়েছিল কিন্তু কেন পারলো না, এরকম একটা প্রশ্ন হবে, বা তার অন্যান্য বন্ধুরা কে কী করতো, সে কী হতো, আমরা সবাই জানলাম যে মাস্টার, সে অনায়াসে ডাক্তার হতে পারত, সে কী করে ডাক্তার হতো, বা ডাক্তারই বা কেন উকিল হলে তার কী কী এমন ক্ষতি হতো বা ক্ষতি হতো না, এই যে বিভিন্ন ধরনের কোশ্চেন হয়, এর থেকে আমি বিভিন্ন কোশ্চেন আলোচনা করব। আর তোমরা কবিতা ভালো করে পড়ো, তোমাদের বইও আছে, বই থেকেও কোশ্চেন পড়ো, নেক্সট দিন আমি দেখছি প্রশ্নোত্তর আলোচনা করব, অথবা আবার একটা নতুন কোনো গল্প পড়াই, প্রশ্নোত্তর তো রইল, আমরা আমাদের ক্লাসে আরও ভালো করে আলোচনা করতে পারবো, কিন্তু তোমরা ভালো করে কবিতা পড়ো। আজ এই পর্যন্ত। গুড মর্নিং। আমরা চাঁদের পাহাড় পড়ি, দশম শ্রেণীতে তোমাদের চাঁদের পাহাড়, তোমাদের ফার্স্ট টার্মে আছে 8, 9 আর 10, আমরা 7 পর্যন্ত পড়েছি। কি কি ছিল সাথে মনে পড়ছে কিছু? সেই অ্যালভারেজ আর শঙ্কর সেই রিক্টার্সভেল পর্বতে তারা হীরের খনির খোঁজে চলেছে, সেখানে কিছু সেই কালোবাস জাতীয় কিছু বানরের উৎপাত, বানরের কাণ্ড কারখানা দেখে শঙ্কর সেই খিলখিল করে হাসছিল। তারপরে সেখানে বড় বড় ঘাস, এলিফ্যান্ট ঘাস এই সমস্ত রয়েছে, সেখানে বুনিপ জাতীয় কিছু জন্তু। কিন্তু আলভারেজের মনে একটা সংশয় হচ্ছে, একটা খটকা লাগছে, মনে হচ্ছে যেন তারা এখানে চক্রাকারে ঘুরছে। আলভারেজ মনে হচ্ছে আলভারেজ বেশি দূর এগোতে পারেনি, তারা সেই জায়গাটাতেই রয়েছে, এরকম একটা জায়গা পর্যন্ত আমরা পড়েছি। এবার দেখো 8 থেকে, প্রথম থেকে দেখো। মাঝরাতে সেদিন তারা খুব ক্লান্ত হয়ে পড়েছিল, আগের রাতে তারা সেই হীরের খনির খোঁজে সেই রিক্টার্সভেল পর্বতের উপরে ঘুরছে ঘুরছে ঘুরছে, ভীষণ ক্লান্ত হয়ে পড়ে তারা ঘুমিয়ে পড়েছিল একটু তাড়াতাড়ি। মাঝরাতে শঙ্করের ঘুম ভেঙে গেল, কি একটা শব্দ হচ্ছে ঘন বনের মধ্যে, কি একটা কাণ্ড কোথায় ঘটেছে বনে। আলভারেজ বিছানায় উঠে বসেছে, দুজনেই কান খাড়া করে শুনলে, বড় অদ্ভুত ব্যাপার, কি হচ্ছে বাইরে। শঙ্কর তাড়াতাড়ি টর্চ জেলে বাইরে আসছিল, আলভারেজ বারণ করলে, বললে এসব অজানা জঙ্গলে রাত্রিবেলা ওরকম তাড়াতাড়ি তাঁবুর বাইরে যেও না, তোমাকে অনেকবার সতর্ক করে দিয়েছি, মীরা বন্দুকেই বা যাচ্ছে কোথায়। শঙ্কর একটু অসম সাহসী, তার সব কিছুতে জানার ইচ্ছা যে কী হচ্ছে, কোথায় কী হচ্ছে, আর ছেলে মানুষ বয়স হবে সেটা মাত্র 18 বছর বয়স শঙ্করের। আলভারেজ তাকে বারণ করলো, যেও না বাইরে, কোথায় কী হচ্ছে, তোমার হাতে বন্দুক নেই। তাঁবুর বাইরে রাত্রি ঘুটঘুটে অন্ধকার, দুজনেই টর্চ ফেলে দেখলে বন্য জন্তুর দল গাছপালা ভেঙে ঊর্ধ্বশ্বাসে উন্মত্তের মতো দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটছে পূবে থেকে পশ্চিমে, সেই ভীষণ জঙ্গল থেকে বেরিয়ে পূর্ব দিকে পাহাড়টার দিকে চলেছে। হায়না, বেবুন, বুনো মহিষ, দুটো চিতাবাঘ ওদের গা ঘেঁষে ছুটে পালালো, আরও আসছে দলে দলে আসছে, ধাড়ি ও মাদি কালোবাস বাঁদর দলে দলে ছানাপোনা নিয়ে ছুটছে, সবাই যেন কোনো আকস্মিক বিপদের মুখ থেকে প্রাণের ভয়ে ছুটেছে। আর সঙ্গে সঙ্গে দূরে কোথাও কোথায় একটা অদ্ভুত শব্দ হচ্ছে, চাপা গম্ভীর মেঘ গর্জনের মতো শব্দটা, কিংবা দূরে কোথাও হাজারটা জয়ঢাক যেন একসঙ্গে বাজছে, মানে একটা বিপদের একটা পূর্বাভাস তারা বুঝতে পারছে যে কিছু একটা হচ্ছে, কি হচ্ছে আমরা একটু পরেই দেখব। এবং সবার আগে বুঝতে পেরেছে বনের জন্তুরা,
তারা হয়তো এর আগেও এরকম বিপদের সম্মুখীন হয়েছে, তারা সেই মুহূর্তে চারিদিক থেকে কোথায় চিতাবাঘ ছুটে পালাচ্ছে, হায়না চলে পালাচ্ছে, বেগুন ছুটে পালাচ্ছে, ওদের গা ঘেঁষে চলে যাচ্ছে, আর একটা দূরে যেন কোথাও মনে হচ্ছে জয়ের ঢাক বাজছে, একেবারে অনেকগুলো ঢাক যেন একসাথে বাজলে যেমন একটা আওয়াজ হয়, এইরকম একটা পরিবেশের সৃষ্টি হয়েছে জঙ্গলের মধ্যে। ব্যাপার কি, দুজনে মুখের দিকে চাইলে, দুজনেই অবাক। আলভারেজ বললে, শঙ্কর আগুনটা ভালো করে জ্বালো, নয়তো বন্য জন্তুর দল আমাদের তাঁবু শুদ্ধ ভেঙে মারিয়ে চলে যাবে। কেন, ওরা তাঁবু ওখানে পেতেছে, ওখানে ওরা রাত্রে থাকে, আর যদি ভালো আলো না দেখা যায় তাহলে বন্য জন্তুরা যাচ্ছে তো এই রাস্তা দিয়ে, তাঁবু তো ভেঙে দিয়ে তারা চলে যাবে। জন্তুদের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে, মাথার উপরে পাখির দল বাসা ছেড়ে পালাচ্ছে, প্রকাণ্ড একটা স্প্রিংবক হরিণের দল ওদের 10 গজের মধ্যে এসে পড়ল। কিন্তু ওরা দুজন তখন এমন হতভম্ব হয়ে গিয়েছে ব্যাপার দেখে যে এত কাছে পেয়েও গুলি করতে ভুলে গেল। এমন ধরনের দৃশ্য ওরা জীবনে কখনো দেখেনি, আলভারেজ পর্যন্ত দেখেনি। আলভারেজ আজ বহুদিন ধরে সে বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, আলভারেজ পর্যন্ত দেখেনি এই ধরনের দৃশ্য। শঙ্কর আলভারেজকে কি একটা জিজ্ঞাসা করতে যাবে, তারপরেই প্রলয় ঘটল, অদ্ভুত। শঙ্কর অন্তত শঙ্করের তাই বলেই মনে হলো, সমস্ত পৃথিবীটা দুলে এমন কেঁপে উঠল যে ওরা দুজনেই টলে পড়ে গেল মাটিতে। সঙ্গে সঙ্গে হাজারটা বাজ যেন নিকটেই কোথায় পড়ল, মাটি যেন চিরে ফেড়ে গেল, আকাশটাও যেন সেই সঙ্গে ফাটল। আলভারেজ মাটি থেকে উঠবার চেষ্টা করলো এবং পড়ে বললে যে ভূমিকম্প। কিন্তু ততক্ষণে তারা দেখে বিস্মিত হলো, রাত্রির অমন ঘুটঘুটে অন্ধকার হঠাৎ দূর হয়ে 50,000 বাতির এমন বিজলি আলো জ্বলে উঠলো কোথা থেকে, ভূমিকম্প হচ্ছে। এবং তারপর তাদের নজরে পড়লো দূরের সেই পাহাড়টার চূড়াটার দিকে, সেখানে যেন একটা প্রকাণ্ড অগ্নিলীলা শুরু হয়েছে, রাঙা হয়ে উঠেছে সমস্ত দিগন্ত সেই প্রলয়ের আলোয়, আগুন রাঙা মেঘ ফুসিয়ে উঠছে পাহাড়ের চূড়ো থেকে 2,000-2,500 ফুট পর্যন্ত উঁচুতে। সঙ্গে সঙ্গে কি বিশ্রী গন্ধকের উৎকট নিঃশ্বাস, রোধকারী গন্ধ বাতাসে। আলভারেজ সেদিকে চেয়ে ভয়ে বিস্ময়ে বলে উঠল, আগ্নেয়গিরি, সান্টা আনা গ্রাসিয়া ডা কর্ডোভা। এটা কি ধরনের, কি অদ্ভুত ধরনের, ভীষণ সুন্দর দৃশ্য, ওরা কেউ চোখ ফিরিয়ে নিতে পারলো না খানিকক্ষণ। লক্ষটা তুবড়ি একসঙ্গে জ্বলছে, লক্ষটা রংমশাল একসঙ্গে আগুন দিয়েছে। শঙ্করের মনে হলো রাঙা আগুনের মেঘ মাঝে মাঝে নিচু হয়ে যায়, হঠাৎ যেমন আগুনে ধুনো পড়লে দপ করে জ্বলে ওঠে, অমনি দপ করে 1,000 ফুট ঠেলে ওঠে, আর সেই সঙ্গে 1,000টা বোমা ফাটার আওয়াজ। আগ্নেয়গিরি, অগ্নুৎপাত, সেই গরম মাটি আর কি, মাটির তলার থেকে উঠছে এবং তার সঙ্গে আগুন জ্বলছে, মনে হচ্ছে 1,000টা বাতি জ্বলছে একসাথে। একটা খুব সুন্দর বর্ণনা এখানে দেয়া হয়েছে তোমাদের, সেই জায়গাটা পুরো সুন্দর করে মুখস্থ করবে তোমরা, যে আগ্নেয়গিরিও এবং আলভারেজ কি বললো আগ্নেয়গিরিকে দেখে, এই যে সে বলে উঠল, এবং এই এত সুন্দর সুন্দর দৃশ্য শঙ্কর জীবনে কোনো দিন দেখেনি। আগ্নেয় সে হয়তো আরও অনেক জিনিস দেখার সুযোগ সে পাবে, কিন্তু আগ্নেয়গিরি দেখার সুযোগ সে কোনো দিন পাবে না তার জীবনে। অবাক লাগলো, চোখ ফেরাতে পারছে না সে, একভাবে সেই দিকেই মানে তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে লক্ষটা তুবড়ি একসঙ্গে জ্বলছে, একসঙ্গে লক্ষটা রংমশাল জ্বলছে, এবং সেই তার মধ্যে যেন আগুনে ধুনো ফেলে দিলে যেমন দপ করে জ্বলে উঠে, উনি দপ করে জ্বলে উঠছে, আর একটা গন্ধকের গন্ধ, গন্ধ তোমরা দেখেছো কিনা জানি না, সোনার দোকানে থাকে একটা, তার একটা বিশ্রী একটা কেমন গন্ধ, ভালো লাগে না ঠিক গন্ধটা, সেই রকম একটা গন্ধ তারা সেখানে পাচ্ছে, সেই আগ্নেয়গিরির থেকে বেরোচ্ছে, এবং চারিদিকে অবাক দৃষ্টিতে শঙ্কর বিশেষভাবে অবাক দৃষ্টিতে সে তাকিয়ে আছে। এদিকে এদিকে পৃথিবী এমন কাঁপছে যে দাঁড়িয়ে থাকা যায় না, কেবল টলে টলে পড়তে হয়। শঙ্কর তো টলতে টলতে টাবুর মধ্যে ঢুকলো, ঢুকে দেখে একটা ছোট্ট কুকুর ছানার মতো জীব তার বিছানায় গুটিসুটি হয়ে ভয়ে কাঁপছে। শঙ্করের টর্চের আলোটা সেটা থতমত খেয়ে আলোর দিকে চেয়ে রইল, আর তার চোখ দুটো মনির মতো জ্বলতে লাগলো। আলভারেজ টাবুতে ঢুকে দেখে বললে, লেকড়ে বাঘের ছানা রেখে দাও, আমাদের এখানে আশ্রয় নিয়েছে যখন প্রাণের ভয়। ছোট বাঘের বাচ্চা ঢুকে পড়েছে ওদের তাঁবুর মধ্যে। আজ এই পর্যন্ত তোমরা ভালো করে পড়ো,
যে এই যে এখান থেকে প্রশ্ন হবে, কি অদ্ভুত ধরনের ভীষণ সুন্দর দৃশ্য, দৃশ্যটা কেমন কি, এবং সেই বনের কি বর্ণনা, কিভাবে বন্য জন্তুরা ছুটে পাড়াচ্ছে এবং কি কি জন্তু তার মধ্যে ছিল, এখান থেকে একটা কোশ্চেন হবে। তোমরা ভালো করে পড়ো আট, আমি আবার পরের দিন পড়াবো।